মায়ের ভাষা বাংলার মর্যাদার জন্য জীবন দেওয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামের মানুষ। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল সংখ্যক লোক জড়ো হন। সোমবার রাত একটার পর থেকেই নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে লোকজন জড়ো হতে শুরু করেন। পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত 12:01 শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মেয়রের সঙ্গে ছিলেন। মায়ের ভাষা বাংলার মর্যাদার জন্য জীবন দেওয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামের মানুষ। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল সংখ্যক লোক জড়ো হন। সোমবার রাত একটার পর থেকেই নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে লোকজন জড়ো হতে শুরু করেন। পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত 12:01 শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মেয়রের সঙ্গে ছিলেন। মায়ের ভাষা বাংলার মর্যাদার জন্য জীবন দেওয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামের মানুষ। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল সংখ্যক লোক জড়ো হন। সোমবার রাত একটার পর থেকেই নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে লোকজন জড়ো হতে শুরু করেন। পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত 12:01 শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মেয়রের সঙ্গে ছিলেন। মায়ের ভাষা বাংলার মর্যাদার জন্য জীবন দেওয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামের মানুষ। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনার প্রাঙ্গণে বিপুল সংখ্যক লোক জড়ো হন। সোমবার রাত একটার পর থেকেই নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে লোকজন জড়ো হতে শুরু করেন। পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে রাত 12:01 শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা মেয়রের সঙ্গে ছিলেন।